ভিউয়ার্স, নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের আর একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাই, এবং সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের ভিডিওটা দেখছেন, এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ভালো ভিডিও এবং আপনাদের সহযোগিতাপূর্ণ ভিডিও দিতে। তো চলুন, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরি। তো এখানে দেখতেই পাচ্ছেন, এটা একটা ঔষধ, এটা আপনার এক ধরনের একটা কৌটা, যেটা আপনার 500 mg, মানে হাফ কেজি। এইখানে আপনার এটা ক্যালপস প্লাস, এটা মূলত ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে সেটা পূরণের জন্য এটা দেয়। এর পাশাপাশি আপনারা ফসফরাসের চাহিদা পূরণ করবে, মজবুত হাড় ও ডিমের কোষা গঠন করে। তো অনেক সময় আমরা দেখি যারা আমরা মুরগি ডিমের জন্য ফার্ম তৈরি করি, তো মুরগি যে ডিম দেয় ওইটা আপনার অনেক সময় খোসাটা নরম থাকে, মুরগি ভেঙে ফেলে, বালতো ছোঁয়া লাগলেই ভেঙে যায়, তখন কিন্তু আপনারা ক্যালপস প্লাস এটা দিতে পারেন। এটা অত্যন্ত কার্যকরী একটা ঔষধ যেটা আমরা ব্যবহার করি, এবং এটা ব্যবহার করার পর আমি আর কোনো দিন দেখছি না যে মুরগির ডিম নরম খোসার ডিম। আর এইখানে দেখেন মজবুত হাড় ও ডিমের খোসা গঠনে, মানে মজবুত হাড় যদি নরম বা ক্যালসিয়ামের অভাবে একটু হালকা সমস্যা দেখা দেয়, তখন এইটা আপনার খাওয়ালে ওইটা মোটামুটি একটা নিয়ন্ত্রণে আসে, এবং আপনার মুরগি চলাফেরা স্বাভাবিক এবং অনেক সুন্দর হবে। এই দিক দিয়ে দেখেন আপনার কার্যকারী উপাদানগুলো এখানে লেখা আছে, এটা আমি পড়ে শোনাবো না, ভিডিও লং করবো না, আর সংরক্ষণ লেখা আছে। এবং আমি আগেই বলছি যে এটা একটা আপনার ভেটেনারি চিকিৎসার ক্ষেত্রেই, এটা আপনি ইচ্ছা করলে পশুতে ব্যবহার করতে পারেন বা পাখিতে ব্যবহার করতে পারেন, এটা নাবানা গ্রুপের। এখন দেখেন এই দিক দিয়ে ক্যালপস প্লাস, ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন, এই তিনটা আছে এটার ভিতরে। ব্যবহারের উপকারিতাগুলো এখানে লেখা আছে, আমি তো আগেই বলছি যে এটা আপনাদের শুনিয়ে আমি ভিডিওটা লং করবো না। মাত্রা বৃদ্ধিটা আমি একটু পরে শোনাই, 1 গ্রাম পাউডার প্রতি লিটার, মানে 1 গ্রাম 1 লিটারে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াবেন। যারা মুরগ হাঁস পাখি ইত্যাদি যারা পালন করেন, আর যারা গরু মহিষ পালন করেন, তারা প্রতিদিন 20 থেকে 30 গ্রাম পাউডার সুষম খাদ্যের সাথে মিশিয়ে, যেটা দানাদার খাদ্য ওটাতে মিশিয়ে আপনার 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। আর যদি ভেটেনারি চিকিৎসক আপনার অনেক সময় দেখা যায় তারা নির্দিষ্ট কিছু পরামর্শ দেয়, সেই পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারেন। এটা এইখানে দেখেন, এটা এইখানে দেখেন বেশ নং দেওয়া আছে, MFG দেওয়া আছে, এক্সপায়ার ডেট দেওয়া আছে, এবং MRP আছে 298 টাকা। এটা আপনারা ইচ্ছা করলে আর একটু কম দামেও কিনতে পারবেন। তো ভিউয়ার্স, এটা অত্যন্ত কার্যকরী একটা ঔষধ। আপনার অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই প্রায় সময় দেখি যে মুরগির ডিম খোসা নরম দিতে পারেন, অনেক সময় হাড়ের সমস্যা থাকে দিতে পারেন। আবার এটা এখানে লেখা নাই, যেটা আমরা অনেক সময় ব্যবহার করি, মুরগি যদি আপনার টুকরা টুকরি করে তখন ক্যালসিয়ামের অভাবে অনেক সময় টুকরা টুকরি করে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে আপনাদেরকে আমরা জানিয়ে দিই যে আপনারা ইচ্ছা করলে লাইক শেয়ার কমেন্টস করেন, এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, সেই অনুযায়ী কিন্তু আমরা ভিডিওটা তৈরি করব। আপনার সাহায্য সহযোগিতার জন্যই আমরা অপেক্ষায় বসে আছি, আপনারা আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানিয়ে দিন। সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আগামী আরেকটি নতুন এপিসোডে। ধন্যবাদ সবাইকে।